আজকের অনুষ্ঠানে সভাপতি সহকারীবৃন্দ পুরস্কার প্রাপ্ত আমার ভাই বোনেরা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1425 ও 1426 বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং কৃষিতে যারা অনন্য অবদান রেখেছেন এবং যে 44 জনকে আজকে পুরস্কার দেওয়া হলো আমি তাদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি যে তাদের পদাঙ্ক অনুসরণ করে আরও অনেক আমাদের দেশের মানুষ এবং বিশেষ করে যুব সমাজ এই কৃষিকাজে মনোনিবেশ করবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, একটি দেশ দিয়ে গেছেন। আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মাবোনের প্রতি শ্রদ্ধা জানাই। আর গভীর বেদনার সাথে আমি স্মরণ করি 15 আগস্ট বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই জাতিপিতা দেশ স্বাধীন করেছিলেন। মাত্র 6 বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর তখনই এলো চরম আঘাত 15 আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তাকে নির্মমভাবে হত্যা করে। আমার 3 ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নবপরিণীত বধূ সুলতানা কামালকে হত্যা করে। আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার নবপরিণীত বধূ পারভীন জামাল রোজিকে হত্যা করে। আমার ছোট 10 বছরের ভাইটি রাসেল শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা তাকে হত্যা করেছে, একই সাথে আমার ফুফা আব্দুর রব সানিয়াবাদ কৃষিমন্ত্রী তাকে হত্যা করে। কে তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার ফুপাত ভাই এবং মুক্তিযোদ্ধা শেখ ফজলক মণি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে এবং একসাথে একই দিনে 3টি বাড়িতে আক্রমণ করে বিভিন্ন সদস্যদের যেমন হত্যা করেছে, একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলকে হত্যা করে এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান এসপিএসবি তাকেও নির্মমভাবে হত্যা করে। 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, আর এই গুলির আঘাতে আমার সেজ ফুপু, আমার 2 জন ফুফাতো বোন ভাই এবং ফুফাতো ভাইয়ের স্ত্রী সকলেই গুলির আঘাতে আহত ছিল এবং এখনও আমার ফুফাতো বোন পঙ্গু অবস্থায় বেঁচে আছে। আমার ফুপু পঙ্গু হয়ে গেছে, তিনি মৃত্যুবরণ করেছেন। 6টি বছর বিদেশের মাটিতে থাকতে হয়েছিল আমাদেরকে, জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল জারি করে যারা ক্ষমতা এসেছিল আমাদেরকে দেশে আসতে দেয়নি। বিদেশের মাটিতে স্বজন হওয়া বেদনা নিয়ে আমাদেরকে দিন কাটাতে হয়েছিল রিফিউজি হিসেবে। 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে যখন দলের সভাপতি নির্বাচিত করে তখনও আমার উপর প্রচণ্ড বাধা ছিল, কারণ 15 আগস্টের পর যারা ক্ষমতায় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি তাদের বিচার না করে তাদেরকে পুরস্কৃত করেছিল এবং স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল, এদেশে মা বোনের উপর অকথ্য নির্যাতন করেছে, প্রাসঙ্গিক অত্যাচার করেছে, ক্যাম্পে নিয়ে দিনের পর দিন তাদেরকে ধর্ষণ করেছে এবং তাদের উপর অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, লুটপাট করেছে এদেশের মানুষের সকল সম্পদ, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর মানবতাবিরোধী যারা তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই অবস্থায়ও আমাকে অনেক বাধা দেওয়া সত্ত্বেও আমি শুধু বাংলাদেশের জনগণের
উপর নির্ভর করে এবং আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে আমি একরকম জোর করে দেশের মাটিতে ফিরে আসি। একটা প্রত্যয় নিয়ে, একটি লক্ষ্য সামনে নিয়ে, যে দেশ আমার বাবা স্বাধীন করেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। আর যে লক্ষ্য নিয়ে, যে আদর্শ নিয়ে তিনি স্বাধীন দেশ সৃষ্টি করেছেন এবং তার ডাকে সারা দেশের লাখো মানুষ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, অকাতরে নিজের রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে পারে না, তাদের অবদান কখনো বৃথা যেতে পারে না। কাজে বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় গড়ে তোলা, মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলা এবং বাংলাদেশ বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে চলতে পারে, বাঙালি জাতি যেন সম্মানের সাথে আত্মপরিচয় দিতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি। যদি অনেক চড়াই উঁচাই, ঘাত প্রতিঘাত সব কিছু অতিক্রম করে 21 বছর পর আমরা সরকারে আসি। আজকে যদি জাতিপিতা বেঁচে থাকতেন, বাংলাদেশ অনেক আগে আরও উন্নত হতে পারত, কারণ তিনি এই বাংলাদেশটাকে গড়ে তুলেছিলেন, কারণ বাংলাদেশটাকে তিনি জানতেন, চিনতেন এবং এদেশের মানুষের সমস্যাগুলি জানতেন এবং সমাধানের পদ্ধতি জানতেন। তিনি যখন স্বাধীনতার পর পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশে একটি ডলারও রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যা পাকিস্তানে পুড়িয়ে দিয়ে গিয়েছিল, যুদ্ধকালীন সময় কোনো খাদ্য উৎপাদন হয়নি, আর যেটুকুও ছিল পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছিল সারেন্ডার করার আগে, গোলা এক ফোঁটা খাবার ছিল না, মংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মাইন পোতা ছিল, রাস্তাঘাট, পুল, ব্রিজ সমস্ত ধ্বংসপ্রাপ্ত, প্রায় 270টার উপর রেল, ব্রিজ এবং রেলের সেতু সব ধ্বংসপ্রাপ্ত, 273টার মতো সড়ক, ব্রিজ এবং কালভার্ট সব ধ্বংসপ্রাপ্ত, সমস্ত দেশটা একটা ধ্বংসস্তূপ। তার উপর দাঁড়িয়েই তিনি যাত্রা শুরু করেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। তাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে কৃষিকেই তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং সেই কৃষি ও কৃষকের উন্নয়নই এদেশের উন্নয়নের মূল মন্ত্র। তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি কোট করছি, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে, বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না, জনগণ ঐক্যবদ্ধ কিন্তু নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে, আনকোট। এবং তিনি যে সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন মাত্র 9 মাসের মধ্যে, সেখানেও তিনি এই কৃষিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করার যে পদক্ষেপ সেটাও তিনি নিয়েছিলেন। স্বাধীনতার পর পাকিস্তান শাসনামলে আমাদের কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত সার্টিফিকেট মামলা ছিল, প্রায় 10 লক্ষ সার্টিফিকেট মামলা, এই মামলা থেকে আমাদের দেশের কৃষকদেরকে তিনি অব্যাহতি দেন এবং যত ঋণ তারা নিয়েছিল সুদসহ সকল ঋণ তিনি মাফ করে দিয়েছিলেন। তখন এমন একটা অবস্থা, তার হাতে কিন্তু টাকা নেই, কিন্তু কৃষকদের জন্য তিনি বিশেষ ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তাছাড়া আমাদের দেশে যাদের জমি বেশি তাদের কাছ থেকে জমি একটা সিলিং করে দিয়েছেন, যে 100 বিঘা জমির বেশি কেউ রাখতে পারবে না, বাকি জমিটা ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে এবং সে কাজও তিনি শুরু করেছেন। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা তিনি মাফ করে দিয়েছিলেন এবং কৃষিকে আরও আধুনিকীকরণ করার পদক্ষেপ তিনি নেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেহেতু যোগাযোগ ব্যবস্থা তখন এত ভালো না, তাই তিনি প্রতিটি এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করে সেখানে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা নেন। প্রায় 100টা খাদ্য গুদাম তিনি নির্মাণ করেছিলেন এবং সমবায়ের মাধ্যমে চাষাবাদ করে আমাদের কৃষি উৎপাদনকে 3 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে তিনি পদক্ষেপ নিয়েছিলেন এবং প্রত্যেকটা এলাকায় সেইভাবে তিনি গড়ে তুলেছিলেন বিভিন্ন খাদ্য সংরক্ষণের ব্যবস্থা। জাতিপিতার তখনই এটাই ছিল যে একসাথে যেমন যান্ত্রিকীকরণের মাধ্যমে যদি চাষ করা যায় তাহলে আমাদের খাদ্য উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, দেশের মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত হবে। তিনি প্রথমেই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত দেশ আসুক, করণীয় কী, মধ্যমেয়াদী পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েই তিনি
এই পঞ্চবার্ষিকীর পরিকল্পনা, যে পরিকল্পনায় তিনি দারিদ্র বিমোচনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন এবং উৎপাদন বৃদ্ধির জন্য তিনি ব্যবস্থা নেন এবং উন্নত মানের বীজ যাতে আমরা গবেষণার মাধ্যমে পেতে পারি তিনি গবেষণাগার গড়ে তোলেন। আজকে যে কটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান সবই কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে প্রতিষ্ঠিত, সেই সাথে সাথে কৃষিবিদদের তার যেন কৃষিকাজে আরও উৎসাহিত হয়, তাদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে তাদের সমাজে তাদের গুরুত্বটা আরও উন্নত করে দেন। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতিটাই ছিল জাতিপিতার একমাত্র লক্ষ্য এবং জাতিপিতার নির্দেশে কৃষিক্ষেত্রে অবদানের জন্য 1973 সালে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল গঠন করা হয়। তবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে যখনই সরকার পরিবর্তন হয়েছে এ নামও পরিবর্তন হয়েছে আর পুরস্কারও দেওয়া প্রায় শেষ। যা হোক, আমরা সরকারে আসার পরে আবার সেই বঙ্গবন্ধু পুরস্কার তহবিল আমরা আবার পুনর্গঠন করে কৃষকদের পুরস্কৃত করবার পদক্ষেপ নেই। 96 সালে যখন প্রথমে সরকার আসি এবং দ্বিতীয়বারে যখন আমরা আসি তখনও সেটা আবার আমরা সেটা ধারাবাহিকভাবে কৃষি কাজে যারা অবদান রাখেন তাদের আমরা পুরস্কার দেওয়ার কাজ অব্যাহত রাখি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু যখনই সরকার পরিবর্তন হয় তখনই আমরা দেখেছি সেটা অর্থাৎ যে কাজগুলি করা যায় সেগুলি মানে নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়াটাই যেন এই সরকারগুলির একটা উদ্দেশ্য ছিল। অর্থাৎ আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হব সেটা না করে কিছু নিজেদের লোকদের দিয়ে ব্যবসা করা, বিদেশ থেকে খাবার কিনে নিয়ে আসা, মানুষের কাছে হাত পাতা ভিক্ষা চাওয়া এটাই যেন থাকে সেটাই ছিল মানে ওই সরকারগুলি, অর্থাৎ আমি জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার সকলের কথাই বলবো, তাদের এটাই ছিল লক্ষ্য। তাই একে পরে যখন তারা এই ধরনের ঘটনা ঘটায় আমরা তখন একটা কাজ করি, আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016 প্রণয়ন করি। কারণ ট্রাস্ট আইন করে সিড মানি দিয়ে আমরা এই পুরস্কারটা যাতে চিরদিন অব্যাহত থাকে এবং কৃষিতে আমাদের দেশের মানুষ যেন উৎসাহিত হয় সেই ব্যবস্থাটা আমরা নিই। আর যারা অবদান রাখবে তারা যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, পুরস্কার পায়, যা আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা সবসময় একটা লক্ষ্য হাতে রেখেছি যে আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আপনারা জানেন যে 1998 সালে ভয়াবহ বন্যা হয় বাংলাদেশে, সেই বন্যার সময় বিভিন্ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি থেকে শুরু বিভিন্ন প্রতিষ্ঠান বলেছিল এই বন্যায় 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, আর আমরা বলেছিলাম একটি মানুষও না খেয়ে মারা যাবে না এবং আমরা আমাদের কথা রেখেছিলাম। পাশাপাশি আমরা যেটা করেছিলাম, এই বন্যাটা বাংলাদেশের জন্য সবথেকে দীর্ঘতম বন্যা ছিল, প্রায় 69 দিন কোনো বাংলাদেশের 70% পানির নিচে থাকে। বন্যা যখন চলছে আমরা যখন মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা হাতে তৈরি করা রুটি খাবার হেলিকপ্টারে করে করে বিভিন্ন জায়গায়, নৌকায় করে বিভিন্ন জায়গায়, যেখানে যেভাবে পাওয়া গেছে আমরা মানুষের ঘরে ঘরে যখন পৌঁছে দিয়েছি, পাশাপাশি বন্যা পরবর্তী আমাদের উৎপাদন যাতে অব্যাহত থাকে তার জন্য যেমন ধানের জ্বালা তৈরি করা, তার জন্য সার এবং বীজ সরবরাহ করে যেসব এলাকায় বন্যা ছিল না, একেবারে ক্যান্টনমেন্টগুলি থেকে শুরু করে সব এলাকায় কিন্তু আমরা এই ধানের চারা রোপণের কাজ শুরু করি। যখনই পানি নেমে যায় সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টার করে সেই ধানের জ্বালাগুলি আমরা বিভিন্ন এলাকায় পৌঁছে দিই কৃষকদের হাতে, যাতে সাথে তারা উৎপাদন করতে পারে। এবং সেই বছরে প্রথম বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে 75-এর পর। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজকে তাই যে আমার কৃষিমন্ত্রী মতি আপা এখানে বসে আছেন এবং আমাদের উপদেষ্টা ছিলেন, উনি তো মারা গেছেন, যা আমরা যেদিন আনিসুর রহমান সাহেব উনি খুবই খুবই দক্ষ ছিলেন এই ব্যাপারে, তো আমরা যেদিন ঘোষণা দিলাম পার্লামেন্টে যে বাংলাদেশ আজকে থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আপনারা শুনলে অবাক হবেন, বিএনপি তখন অপোজিশনে, বিএনপি অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সাথে উঠে দাঁড়িয়ে বলল বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। এবং বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলের সব লোকেরই এটাই ছিল মন্তব্য যে বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে না, অর্থাৎ খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু উঠে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বলেছিলাম
জাতিপিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে যখন তাকে অনেক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার তো কোনো সম্পদ নেই আপনি কী দিয়ে দেশ গড়বেন, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে আমি এই মাটি মানুষ দিয়েই আমার এই দেশ গড়ে তুলব। কাজে ভিক্ষা করে না, আমাদের আমাদের মাটি মানুষ আছে আমাদের এই উর্বর ভূমি, এই ভূমিতেই আমরা উৎপাদন করে আমরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, কারো কাছে ভিক্ষা চেয়ে আমরা চলব না। আসল কথা হচ্ছে এক একটা সরকারের নীতির প্রশ্ন যে তারা কে কী ধরনের নীতিমালা গ্রহণ করে, কেউ মানুষ হাত পেতে চলতে পছন্দ করে, কেউ নিজের পায়ে সম্মানের সাথে নুন ভাত খেয়েও মর্যাদা নিয়ে চলতে শেখে। আমরা নিজেরা নিজেদের মর্যাদা নিয়েই চলতে চাই, কারণ লাখো শহীদ রক্ত দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছে, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলতে চাই। যে কারণে আমরা কিন্তু দেশকে শুধু খাদ্য সম্পূর্ণই করিনি, দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন থেকে আমরা কতগুলি কাজ করি। যেমন প্রথমবারে আমাদের দেশের বর্গা চাষি তারা কোনোদিন কৃষি ঋণ পেত না, কারণ তাদের তো নিজের জমি নেই, তারা কোনো জামানত রাখতে পারে না। আমাদের কৃষি ব্যাংকের মাধ্যমে আমাদের বর্গা চাষিদের বিনা জামানতে স্বল্প সুদে ঋণ দেওয়ার কাজ আমরা শুরু করি, কারণ তাদের হাতে নগদ টাকা থাকলে পরে আমার কৃষির ক্ষেত্রটা ধানের ক্ষেত আরও উন্নত হবে, আমার উৎপাদন বাড়বে, এবং সেই পদক্ষেপটা আমরা নিয়েছিলাম। আমরা কৃষি ঋণ সহজ করে দিই যাতে সমস্ত এলাকায় আমাদের, আমাকে তখন প্রশ্ন করা হয়েছিল যে কৃষক ব্যাংকে আসবে কীভাবে, আমি বলেছিলাম ব্যাংক কৃষকের কাছে যাবে, কৃষককে ব্যাংকের কাছে আসতে হবে না। বিএডিসি জাতিপিতা গড়ে তুলেছিলেন সেখানে গবেষণা হতো এবং সার বীজ গবেষণা এবং বিতরণ করা হতো, সেটাও বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছিল, আমরা এসে সেটাকে পুনরুজ্জীবিত করি। এবং গবেষণা হচ্ছে সবচেয়ে বড়, আমি 96 সালে সরকার এসে যেটা লক্ষ্য করলাম যে আমাদের এক মানে গবেষণার জন্য একটা টাকাও বাজেটে কখনো দেওয়া হয়নি। প্রথম আমরা এই গবেষণায় টাকা দেওয়া শুরু করলাম, বিশেষ করে কৃষি গবেষণার উপর সব থেকে গুরুত্ব দিলাম এবং সেই গবেষণার ফসলই কিন্তু এখন আমরা পাচ্ছি। তখন থেকেই আমাদের এই গবেষণায় যেমন ধান সহ তরি তরকারি ফল মূল যা কিছু মাছ সব কিছু যেন গবেষণা হয় তার ব্যবস্থা আমরা নিই। বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট আমরা করে দিই, আর চাঁদপুরে তো ইলিশ গবেষণা ইনস্টিটিউট আছে। তাছাড়া বিভিন্ন অঞ্চল যেমন ঝিনাইদহ থেকে শুরু করে সেই 10 মিনা পর্যন্ত আমরা বীজ গবেষণা কেন্দ্র করা এবং সেই গবেষণা করেই বীজগুলি উন্নত মানের বীজ সংগ্রহ এবং সেটা কৃষকদের মাঝে দেওয়ার ব্যবস্থা নিই। তার কারণ হচ্ছে যে এর আগে যত মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় ছিল তারা বীজ উৎপাদনও নিজেরা করতে চায়নি, সব নাকি বেসরকারি খাতে হবে, তো বেসরকারি খাতে করতে যেয়ে বীজের মান থাকে না, তা যেখান থেকে পায় কিনে নিয়ে আসে সস্তায় কৃষকদের দেয়, উৎপাদন ভালো হয় না। হ্যাঁ, বেসরকারি খাত থাকবে আমরা সেটা বাধা দেয়নি, কিন্তু সরকারের পক্ষ থেকেও থাকতে হবে এই জন্য যেন মানটা ঠিক থাকে। আমরা নতুনভাবে আবার সেই কাজ শুরু করেছি, তারই ফসল আজকে বাংলাদেশ পাচ্ছে। তাছাড়া আমরা 2009 যখন সরকার গঠন করি তখন কৃষি উন্নয়ন ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সারের ডিলার নিয়োগ নীতিমালা করে দিই 2009 সালে, জাতীয় কৃষি নীতি 2018, জাতীয় জৈব সার কৃষি নীতি 2016, সমন্বিত ক্ষুদ্র সেচ নীতি নীতিমালা 2017, কৃষি যান্ত্রিকীকরণ নীতি 2020 এবং বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা 2020, বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। সার সেচ সহ কৃষি উপকরণে ব্যাপকভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছি, এমনকি যে সমস্ত শেষ খালগুলি নষ্ট হয়ে গিয়েছিল সেগুলি আবার পুনরুদ্ধার করা, যে নালাগুলি কৃষি শেষে পানি যেত সেগুলিকে উন্নত মানের করে দেওয়া, পানির অপচয় রোধ করে আর অধিক পরিমাণে আমরা যেন সেচ কার্য করতে পারি সেই ব্যবস্থা আমরা হাতে নিই। এভাবেই আমরা কৃষিকে সব সময় গুরুত্ব দিই এবং ভর্তুকিটা আমরা অব্যাহত রাখি এবং কৃষি প্রণোদনা কৃষি ঋণের ব্যবস্থাও আমরা ব্যাপকভাবে করি। 2 কোটির উপর কৃষক, প্রায় 2 কোটি 7 লক্ষ কৃষককে কৃষি উপকরণ কার্ড বিতরণ করা হয়েছে, এই কার্ড দিয়ে তারা তাদের প্রয়োজন মতো জিনিস কিনতে পাবে, ভর্তুকি টাকা সরাসরি কৃষকদের
ব্যাংকে যাবে মাত্র 10 টাকা দিয়ে কৃষকরা যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিই। আজকে প্রায় 1 কোটি কৃষক তাদের 10 টাকায় তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, তাদের ভর্তুকি টাকা সরাসরি ব্যাংকে চলে যায়। সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি যাতে তাদের টাকা কোনো মধ্যবর্তী কোনো কেউ যেন নয় ছয় করতে না পারে, এটাই আমাদের ব্যবস্থা। 2008 নির্বাচনে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। কৃষি সেবাকেও এই ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা এবং কৃষক যেন তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারে সেই ব্যবস্থা আমরা করি। 96 সালে মোবাইল ফোন বেসরকারি খাতে আমরা উন্মুক্ত করে দিই এবং যার ফলে প্রায় সকল মানুষের হাতে যেন ডিজিটাল ফোনটা চলে যায় সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আর আমরা কৃষিতে ই কৃষি প্রবর্তন করেছি এবং কৃষি সেবাকে কৃষকের দরকার পৌঁছে দেওয়ার জন্য কৃষি বাতায়ন সৃষ্টি করা হয়েছে এবং কৃষি কল সেন্টার, কৃষি কমিউনিটি রেডিও, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, বিভিন্ন মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকদের দরকারে কৃষি তথ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষকরা এখন ওই মোবাইল ফোনে একটা ছবি তুলে এই তথ্যকেন্দ্রে পাঠিয়ে পাতার রঙটা নষ্ট হচ্ছে কেন বা মাটিতে কী হবে, কী সার দিতে হবে সেই তথ্যটা নিতে পারেন। এইভাবে কয়েকশো সেন্টার করা হয়েছে। আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমরা কখনো আমদানি নির্ভর হব না, আমরা নিজের পায়ে দাঁড়াব। কাজে আমাদের কৃষি পণ্য উৎপাদন এবং আমরা যে রপ্তানি করতে পারি সেটা মাথায় রেখেই আমাদের এই রপ্তানি আরও কিছু পণ্য, অর্থাৎ আমরা একটা দুটো পণ্য নির্ভরশীল থাকবো না, রপ্তানি পণ্য বৃদ্ধি করায় আমি মনে করি কৃষি পণ্য সবথেকে বেশি অবদান রাখতে পারি, সেদিকে আমরা ব্যবস্থা নিই। গবেষণার মাধ্যমে আমরা পাটের জুট জিনোম আবিষ্কার করেছি যার ফলে পাট বহুমুখী ব্যবহার, বহুমুখী উৎপাদনের সুযোগও আমাদের সৃষ্টি হয়েছে। পরিবেশ বান্ধব এই পাট শিল্প, পাট কাজে এটাকেও আমরা আরও আধুনিক করার ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা কলকারখানা আমরা নতুনভাবে ঢেলে সেগুলি আমরা বেসরকারি খাতকে দিয়ে দিচ্ছি, তারা বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করে এখন বিদেশে রপ্তানি যাতে শুরু করতে পারে। কয়েকটি ইতিমধ্যে চালু হয়ে গেছে, আরও চালু হয়ে যাবে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে উত্তম কৃষি চর্চা নীতিমালা প্রণয়ন করেছি এবং অ্যাক্রিডিটেড ল্যাব ও আধুনিক প্যাকিং হাউস সেটাও স্থাপন করা হয়েছে। 2024 সালের মধ্যে আমাদের একটা লক্ষ্য আছে, কারণ আপনারা জানেন যে পেঁয়াজ উৎপাদনটা আমাদের আসা আমরা উৎপাদন করতে পারি কিন্তু এটা সংরক্ষণ করা যায় না বলে অতটা উৎসাহিত না কৃষক, আমাদেরকে অন্যের কাছে নির্ভরশীল থাকতে হতো। আমরা তো কোনো ব্যাপারে নির্ভরশীল থাকতে চাই না। আজকে যখন আমরা পদক্ষেপ নিয়েছি পেঁয়াজ উৎপাদন, আজকে পেঁয়াজ উৎপাদনে কিন্তু আমরা যথেষ্ট সাফল্য আনতে পেরেছি, প্রায় তৃতীয় স্থান অধিকার করেছি। কিন্তু সেই উৎপাদিত পেঁয়াজগুলি সংরক্ষণের ব্যবস্থা যাতে হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং বেসরকারি খাতকেও আমরা উৎসাহিত করছি যে শুধু আমরা উৎপাদনই করবো না, সেগুলি আমাদেরকে যেন সংরক্ষণ করতে পারি সে ব্যবস্থা আমাদের নিতে হবে। আরেকটি বিষয়, যেমন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি, মাছ বা মাংস, দুধ, ডিম সেগুলিতে যেমন আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে যাচ্ছি, কিন্তু ভোজ্য তেল এর 90% আমাদের বাইরে থেকে আনতে হয়। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে আগে কিন্তু অনেক তেল নিজেরাই তৈরি করতো, যেমন চীনাবাদাম লাগিয়ে সেখানে চীনাবাদাম ক্রাস করে তেল করে, এটা স্থানীয়ভাবে বহুল প্রচলিত ছিল কিন্তু সেগুলি বন্ধ হয়ে গেছে। আমি মনে করি স্থানীয় পর্যায়েও যেমন আমরা তেল উৎপাদন, পাশাপাশি আমাদের নিজেদের এই ভোজ্য তেলটা আর পরের উপর নির্ভরশীল না থেকে কীভাবে আমরা নিজেরা উৎপাদন করতে পারি সেই পদক্ষেপটা আমাদের নিতে হবে। ইতিমধ্যে আমাদের গবেষণার মাধ্যমে উন্নত মানের শস্য বীজ আমরা পেয়েছি, আর শস্য বীজ ছাড়াও অন্যান্য যে সমস্ত তেল আজ আন্তর্জাতিকভাবে অনেকে ব্যবহার করে, যেমন সূর্যমুখী আছে বা সয়াবিন আছে, এসব আমাদের মাটি এত উর্বর আমরা কিন্তু ইচ্ছে করলে করতে পারি। আমাদের সেই পরনির্ভরতা কমিয়ে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে এবং এটা আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের জন্য এবং দেশের উন্নয়নের জন্য 100টা শিল্প অঞ্চল করে দিয়েছি, এই কারণে যে আমার কৃষি জমি যেন নষ্ট না হয়, যত্রতত্র শিল্প যেন না গড়ে ওঠে। এই যত্রতত্র শিল্প গড়ে উঠে আমার কৃষি জমি নষ্ট করা হয় সেটা যাতে কেউ করতে না পারে, সমগ্র বাংলাদেশব্যাপী আমরা 100টা কৃষি শিল্প অঞ্চল গড়ে দিয়েছি, বিশেষ
অর্থনৈতিক অঞ্চল, সেখানে আমার একটা লক্ষ্য আছে এবং এটা আমি আমাদের যেহেতু কৃষি মন্ত্রণালয় এখানে আছেন, যে যে অঞ্চলে আমাদের বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয় সে উৎপাদন বৃদ্ধি করে সেগুলি প্রক্রিয়াজাত করা। আমরা কিন্তু এই সমস্ত শিল্প অঞ্চলে কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ ইন্ডাস্ট্রি করতে পারি এবং সেগুলি আমরা নিজেদের দেশেও ব্যবহার করতে পারি, বিদেশেও আমরা রপ্তানি করতে পারি, সেই ব্যবস্থাটা দিতে হবে। অর্থাৎ মাছ মাংস সবজি সব কিছুই কিন্তু আমরা তরি তরকারি আমরা উৎপাদন করে সেগুলি প্রক্রিয়াজাত করা। আরেকটি বিষয়ে কৃষিমন্ত্রী এখানে আছেন তাকে আমি বলবো, এর আগে বলেছি এই উৎপাদিত পণ্যগুলি সংরক্ষণের ব্যবস্থা, কারণ অনেক কৃষি পণ্য কিন্তু পচনশীল, এটা একবার গাছ থেকে তুলে বেশি দিন থাকে না। সেদিকে লক্ষ্য রেখে আমরা অঞ্চল ভিত্তিক কৃষি পণ্য সংরক্ষণ, যেমন তরি শুধুমাত্র আলু সংরক্ষণের ব্যবস্থা কিছু এলাকা আছে, কিন্তু শুধু আলু না, আমাদের টমেটো এখন বারো মাস হচ্ছে, আমাদের লাউ শিম তরকারি ফসল সব কিছু হচ্ছে, পেয়ারা অনেক কিছু অনেক ফসল, আমি সব এত নাম বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে অঞ্চলে যে জিনিসটা সবথেকে বেশি উৎপাদিত হচ্ছে আমাদের, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে সিস্টেম আছে যে কোন তরকারিটা কতটুকু টেম্পারেচারে ভালো থাকবে, আমরা সেইভাবে আমাদেরকে সংরক্ষণাগার গড়ে তুলতে হবে যাতে পণ্যটা যখনই কৃষকরা তুলবে সাথে সাথে যেন বাজারজাত করতে পারে এবং এটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষণ করতে পারলে আমরা যেমন এটা রপ্তানিও করতে পারবো এবং আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো বা তার থেকে বিভিন্ন পণ্য উৎপাদন আমরা করতে পারবো যা আমাদের কাজে লাগে, সেইভাবে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। এবং এর জন্য আমি আমাদের যেহেতু 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, এই শিল্প অঞ্চলেই আলাদা প্লট নিয়ে এই কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা অথবা সংরক্ষণাগার তৈরি করারও সুযোগ আছে। আর এটা তৈরি করার জন্য যে ফান্ড লাগবে সে ফান্ড আমি দেবো, তার একটা টাকা আমি ইতিমধ্যেই আলাদা রেখেছি, কাজে একটু উদ্যোগ নিলেই আমি এটা করতে পারবো এটা আমরা বিশ্বাস করি। কোভিড অর্থাৎ করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব অর্থনীতি একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে, আর তার সাথে যুক্ত হয়েছে এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন, যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিটি পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে। যেমন আমাদের ডিজেল কিনতে হয়, আমাদের এলএনজি কিনতে হয়, সার কিনতে হয়, আমাদের বিভিন্ন পণ্য আমাদের এমনকি ভোজ্য তেল আনতে হয়, এরকম অনেক পণ্য যেমন গম আমাদের আনতে হয়। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আমাদের নিজেদের পণ্য উৎপাদন যেমন বাড়াতে হবে, আর ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতিসংঘের নেতৃত্বে, তাতে আমরা এখন কিনে আনতে পারবো, তবে অন্যান্য দেশের সাথেও আমরা আলোচনা করে চুক্তি করেছি, যেমন কানাডার থেকে যাতে আমরা গম আনতে পারি বা আমরা সার আনতে পারি সেগুলি ব্যবস্থা, কিন্তু এখন আমরা কিন্তু রাশিয়া থেকে বা ইউক্রেনের থেকে বেলারুশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা এসব পণ্য এখন আনতে পারবো। এটা আমাদের জাতিসংঘ জেনারেল সেক্রেটারি একটা উদ্যোগ নিয়েছিলেন, তিনি যে চ্যাম্পিয়ন গ্রুপ সেই গ্রুপে আমরা ছিলাম, আমি যে আছি কাজে সেভাবে আমরা একটা ব্যবস্থা নিতে পেরেছি, আমরা আনতে পারবো। কিন্তু পণ্যের দাম যেমন বেড়েছে পরিবহনের খরচও কিন্তু অতিরিক্ত বেড়েছে, তারপরেও কৃষকদের ভর্তুকি কিন্তু আমরা অব্যাহত রেখেছি, কারণ আমার দেশের মানুষের খাদ্য এবং পুষ্টি চাহিদা আমাকে পূরণ করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে যখন এই করোনা থেকে মানুষ মুক্তি পায় তার জন্য আমরা টিকা দিচ্ছি, এখন আবার নতুনভাবে যে টিকা দেওয়া শুরু হয়েছে আমি অনুরোধ করবো সবাই যেন দয়া করে টিকাটা নেবেন, যাতে আগামী এই শীত মৌসুম আসলেই আবার যেন এই করোনার প্রাদুর্ভাব না দেখা দেয়, নিজেকে সুরক্ষিত রাখা। এবং আমরা শিশুদেরও টিকা দেওয়া শুরু করেছি, কাজেই এই মাসে এখনই শুরু হয়েছে টিকাদান। সবাইকে আমি অনুরোধ করবো, যেহেতু এখানে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সবাই এসেছেন, তাই সবাইকে আমার অনুরোধ যে টিকাটা নিয়ে নিজেকে সুরক্ষিত রাখেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখেন, আমার এই অনুরোধটা সবাই রাখবেন আমি আশা করি। আমরা চাই একটা কথা মনে রাখতে হবে, আমি যখন জাতিসংঘে ছিলাম বা আমি যখন লন্ডনে গেলাম রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়, অনেক দেশের সরকার প্রধান অনেক দেশের রাষ্ট্রপ্রধান বা অনেকের সাথে আমার দেখা হয়েছে আলোচনা হয়েছে, সকলের মাঝে একটা উদ্বেগ, সেটা হলো 2023 সালে সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, খাদ্য মন্দা দেখা দিতে পারে, সকলেই চিন্তিত, আমি উন্নত দেশগুলির কথা বলছি। বাংলাদেশে আমাদের মাটি মানুষ আছে, আমাদেরকে এখন থেকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশে যেন কোনো রকম এই ধরনের অবস্থার সৃষ্টি না হয়, আমাদের পণ্য আমরা
উৎপাদন করব কারণ এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না কারণ করোনা ভাইরাসের সময় অস্ত্র বিক্রি করতে পারেনি এখন যে সমস্ত দেশ ওই অস্ত্র ব্যবসা করে তাদের সে তারাও লাভবান হয় আর এই যুদ্ধ চালিয়ে রাখতে পারলে কিছু দেশ তো নিজেরা লাভবান হবে কিন্তু সারা বিশ্বের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে সেজন্য আমি আহ্বানও জানিয়েছি যে যুদ্ধ বন্ধ করেন শিশুদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন চিকিৎসার ব্যবস্থা করেন মানুষের খাদ্যের ব্যবস্থা করেন চিকিৎসা ব্যবস্থা করেন তাদের শিক্ষার ব্যবস্থা নেন আমি এটা আন্তর্জাতিক পর্যায়ে সেই আবেদনটাই করেছি কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি আমাদেরকে এখন এই খাদ্য নিশ্চয়তা দিতে হবে তার জন্য উৎপাদন বাড়াতে হবে সেই কারণেই জাতিপ্রিয় যে কথা বলেছেন এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না তাছাড়া এখন যেমন ছাদের উপরে বাগান হচ্ছে প্রত্যেকের যার যেখানে যতটুকু জায়গা আছে যে যা পায়েন উৎপাদন করবেন নিজের ব্যবস্থা নেবেন আমরা আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যেমন বিভিন্ন বাড়িগুলি আপনি যেমন আমার বাড়ি আমার খামার প্রথমে নাম দিয়েছেন একটি বাড়ি একটি খামার বিএনপি আসার পর ওটা প্রায় নষ্ট করে দেয় দ্বিতীয়বার এসে আমরা এখন নাম দিয়েছি আমার বাড়ি আমার খামার অর্থাৎ প্রত্যেকে নিজের বাড়িতে নিজের পণ্য উৎপাদন করে নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়া আর সেই সাথে আশেপাশে প্রতিবেশী তাদেরকেও দেওয়া এই ব্যবস্থাও করা যেতে পারে আর তাছাড়া এখানে আমরা সহযোগিতা দিচ্ছি যেমন ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি আমার বাড়ি আমার খামার প্রকল্পে সেখানে আমরা যে অর্থ দেই যে ঋণটা দিয়ে থাকি খুব স্বল্প সুদে দীর্ঘমেয়াদী এবং সেখানে যারা এটা ব্যবহার করে যদি কিছু টাকা তারা জমা করতে পারেন সঞ্চয় করতে পারেন যেমন 100 টাকা সঞ্চয় করলে সরকারের পক্ষ থেকে আরও 100 টাকা দেওয়া হয় 200 টাকা করতে বলে সরকারের পক্ষ থেকে আরও 200 টাকা দেওয়া হয় এবং সেটা রাখার জন্য পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করে দিয়েছি এটা সমবায়ের মাধ্যমেই সকলে মিলে করবেন এবং সেই পল্লী সঞ্চয় ব্যাংকের যে টাকাটা থাকবে এক সময় আর প্রকল্পের টাকা নিতে হবে না কারোর কাছে চাইতে হবে না পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যাংকে সঞ্চিত যে টাকা সেই টাকা দিয়ে কিন্তু একটা পরিবার তার যে সমস্ত ব্যবসা বাণিজ্য বা চাষবাস যা করবেন আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন চলতে পারবেন সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি তাছাড়া আমাদের যুব সমাজ আমি খুব খুশি হলাম আজকে দেখে যে আমাদের অনেক যুবকরা আজকে কৃষিকাজে মনোনিবেশ করেছে আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম বিনা জামানতে যে কোনো একজন যুবক 2 লাখ টাকা ঋণ নিতে পারে আর যৌথভাবেও নিতে পারেন বা তার থেকে বেশিও নিতে পারেন জামানত দিয়ে কাজে এই ব্যাংকে থেকে ঋণ নিয়ে সবাই যদি কিছু কিছু করে কৃষি কোনো উৎপাদন শুরু করেন বা হাঁস মুরগি খামার করতে পারেন বা যেটা হোক এক ধরনের ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু কোনো যুবকদেরকে আর অন্যের উপর নির্ভরশীল হতে হবে না তাছাড়া স্টার্ট আপ প্রোগ্রামের জন্য আলাদা ব্যাংকে আমরা একটা ফান্ড রেখে দিয়েছি ইয়াং বাংলাদেশ উৎসাহিত করা তার জন্য সেই ফান্ডের থেকে আমরা টাকা দিই যেন আমাদের যুব সমাজ নিজের পায়ে দাঁড়াবে নিজের যেমন কাজ করবে এবং অন্যকে আরও কাজ দিতে পারবে অর্থাৎ নিজের মাস্টার নিজেই হবে নিজের মালিক নিজেই হবে তারপর প্রতিষ্ঠান অন্যকে চাকরি দিতে পারবে চাকরির জন্য হাত পেতে চলতে হবে না কাজে যুব সমাজকে সেই দিকেই আমি আসতে বলবো এবং এই বহুমুখী কৃষি পণ্য উৎপাদন এটার উপরেই গুরুত্ব দিতে হবে তাছাড়া আমরা কৃষি গবেষণায় যেন বরাদ্দ বৃদ্ধি করেছি এবং কৃষি গবেষণা জোরদার করেছি নতুন নতুন অধিক ফলনশীল ও কাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন জাত প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে এবং গবেষণা এটা অব্যাহত রাখতে হবে তাছাড়া আমাদের প্রত্যেক যখনই আমরা সরকারে আসি আমরা এই গবেষণার উপরে গুরুত্ব দিই এবং আপনারা জানেন যে আমি 96 সালে যখন সরকারে আসি আমাদের মাত্র 1টা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল আর 2টি কৃষি বিশ্ববিদ্যালয় আমি তৈরি করে দিই পাশাপাশি আমরা 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পটুয়াখালী এবং আমাদের দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই 2টি বিশ্ববিদ্যালয়কে আমরা বিশেষভাবে কৃষির উপর গবেষণা কৃষির উপর শিক্ষা কৃষিভিত্তিক শিক্ষা যাতে বেশি দেওয়া হয় সেভাবেই নির্দেশনা দিয়েছিলাম তাছাড়া দিনাজপুরে আমরা গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি অর্থাৎ গবেষণা ছাড়া কখনোই আসলে উন্নতি হয় না এটা হলো বাস্তব কথা কাজেই বাংলাদেশ ফলিত গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে আমরা দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে এসে এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি সেটা বিশেষভাবে করা দরকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি GIFS এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরের ফলে GIFS এ বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে এর ফলে কানাডায়
যেভাবে তারা কৃষি উৎপাদন করে ওরা কিন্তু 12 মাস করতে পারে না, বরফে ঢাকা থাকে, কিন্তু ওরা কিন্তু সমবায়ের মাধ্যমেই চাষ করে। ওদের কোঅপারেটিভটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং আমরা কানাডার সঙ্গে তাদের যে তারা যেভাবে উৎপাদন করে আমরা তাদের সাথে গবেষণা করা এবং পণ্য উৎপাদনে আরও নতুন নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি। কৃষি গবেষণায় জীব প্রযুক্তির সূচনা করি, এটা আমি আগেই বলেছি যে পাটের যে জুট জিনোম আমরা আবিষ্কার করেছি তাতে পাটের গুরুত্ব বেড়েছে। এবং আজকে সারা বিশ্বব্যাপী পরিবেশের কথা চিন্তা করে পাট পণ্যের চাহিদা কিন্তু প্রচুর বেড়ে গেছে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া একান্তভাবে দরকার। কাজেই আর কৃষি যান্ত্রিকীকরণ, এটা ইতিমধ্যেই বলা হয়েছে যে আমরা কিন্তু মানে 50-70% আমরা ভর্তুকি দিয়ে এই কৃষি যান্ত্রিকীকরণের দিকে উদ্যোগ নিচ্ছি। এখানে আমি আরেকটা কথা বলবো যে আমরা প্রথমে যখন মাছ, শুধু মাছ বা সেটা উৎপাদন না, সেই সাথে আমরা কিন্তু মুক্তা চাষটাও কিন্তু গুরুত্ব দিয়েছিলাম। তা আমাদের কিন্তু এই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একসময় মুক্তা চাষের উপর অনেক গবেষণা হয় এবং মুক্তাটা বাংলাদেশের পিঙ্ক পার্ল একসময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিল, বিশেষ করে মেঘনা নদীতে এই পিঙ্ক পার্লটা বেশি উৎপাদন হতো। কাজে আমাদের এখন কিন্তু পুকুরে মুক্তা চাষ করা যায়, সাগরে করা যায়, নদীতে করা যায়। এটার উপরে যদি গুরুত্ব দেন, আমি মনে করি আমাদের দেশে না দেশে বিদেশে এটাও কিন্তু একটা উৎপাদিত পণ্য যা আমরা বাজারজাত করতে পারি। কাজে সেদিকে প্রথমবার অনেক গুরুত্ব দিয়েছিলাম, দ্বিতীয়বারও মাঝখানে একটু বোধহয় একটু ঢিলা পড়ে গেছে, আমার মনে হয় এখন আবার এদিকে একটু নজর দেওয়া দরকার। এটা খুবই সহজ একটা পদ্ধতি, আমি নিজে ফিলিপাইনে যখন যাই সেখানে আমি নিজে দেখে এসেছি কীভাবে তারা চাষ করে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা আছে। কাজে এটার দিকে একটু সকলে নজর দেবেন। আর তাছাড়া এখন তো আমরা বিভিন্ন বিদেশি ফলমূল গবেষণার মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করতে পারছি, এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মাটি এত উর্বর, যেখানে আমরা টিউলিপ ফুল শীতের দেশটা হতো না বাংলাদেশে হচ্ছে, স্ট্রবেরি হচ্ছে, রামবুতান হচ্ছে, সবই তো হচ্ছে, যে আমরা করতে পারি। কাজে এই এই সমস্ত পণ্য অত নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এটাই আমি বলবো। এখানে আমাদের যারা কৃষি বিজ্ঞানী তাদের যথেষ্ট অবদান রয়েছে, কাজে তারা এই গবেষণা চালিয়ে যাবেন। আর আমরা যে এখন লবণাক্ত সহিষ্ণু ধান সেই বীজ আমরা পেয়েছি এবং কিছুটা আমরা ব্যবহার করা শুরু করেছি, আমাদের যেটা খরা সহিষ্ণু ধান এবং জলমগ্ন এই ধরনের ধান বীজ ইতিমধ্যে গবেষণায় উদ্ভাবিত হয়েছে, সেগুলি আমাদেরকে ব্যবহার ধীরে ধীরে বাড়াতে হবে। এখানে আরেকটি বিষয়, আমার অঞ্চলে ভাসমান ক্ষেত যেটা আমরা ধাপ বলি, অর্থাৎ প্রচুর কচুরিপানা হয়, সেই কচুরিপানার উপর চাষ হয়। এটা এখন আমরা বিভিন্ন অঞ্চলে নিয়ে গেছি, যে সমস্ত এলাকায় পানিতে বেশি ঢেউ নাই সেখানে এই ধাপের উপর কিন্তু পণ্য উৎপাদন করা যায় এবং সেটা ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। বিশেষ করে বিভিন্ন চরাঞ্চল, দক্ষিণাঞ্চলে, পাহাড়ি অঞ্চল, বিভিন্ন জায়গায় এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, যার ফলাফলটা পাওয়া যাচ্ছে এবং এটা আন্তর্জাতিকভাবেও কিন্তু সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা এটি বলবো যে বিভিন্নভাবে চাষবাসকে আর উৎপাদিত মানে উৎপাদন করা, সেগুলি আমরা আমাদের বিজ্ঞানীরা করে যাচ্ছেন, সেই জন্য আমি কৃষি বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ খাদ্য চাহিদা এটা কখনো কমবে না, খাদ্য চাহিদা বিশ্বে বাড়বে, আর এই যুদ্ধের কারণে অনেক দেশে যখন দুর্ভিক্ষ হবে হয়তো আমাদেরকেই খাদ্য সাহায্য তাদের পাঠাতে হবে, তাই উৎপাদনের দিকে যদি আমরা বিশেষভাবে দৃষ্টি দিই সেটা আরও ভালো হবে। আর তাছাড়া আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষা নেয়, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যেমন প্রস্তুত হবে, কৃষিকেও আমরা আরও আধুনিক করতে চাই, যেটা জাতির পিতা সবসময় চেয়েছিলেন, সেই যুগেই তিনি চিন্তা করেছিলেন। কাজে কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদন বৃদ্ধি করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কাজে এই লক্ষ্য সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, ইনশাল্লাহ উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন।